পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। কালিদাস চলো সামনেটা খালি করো। কালিদাস কে আছে? কালিদাস কে আছে? কালিদাস আরে কালিদাস না কালি প্রামাণিক সুবোধ প্রামাণিক এ সারদা না একটু সুবোধ প্রামাণিক বাবাই প্রামাণিক চিকিৎসা তো দেখে দেবো, সমস্যা করবো চিকিৎসা দিয়ে দেবো, ঘরের হাত ঘর খরচের জন্য কিছু জিনিসপত্র পাঠিয়ে দিই। হুম হুম ঠিক আছে স্যার, আমি বুঝছো আমি কলিং এজেন্ট ছিলাম স্যার, আমাদের তো আগে মার ছিল, আপনি যদি নার্সিং ছিল তারপরে দিন স্যার আমার বাড়িঘর কিছু নেই স্যার, রেজাল্টের পর আমার সেটা ধনঞ্জয়কে দেন ও পাঠাবে লিস্ট করে স্যার। আমি যখন ছিলাম সঙ্গে সঙ্গে সারানো হয়েছিল, গত বছর সারানোর পরে 5 দিন হয়ে গেছে। আমি জানি পুরো নদী বাঁধ একবার তোমার হিজলি থেকে দীনবন্ধু পর্যন্ত, জেলিঘাম হয়ে দীনবন্ধু পর্যন্ত পুরো নদী বাঁধবে। আমার যেটা বক্তব্য, আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আপনাদের ভীষণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই ধরুন খাদ্য বা এই ত্রিপল এটা সমাধান নয়, প্রাথমিক সহযোগিতা। আপনারা জানেন যে আমরা সরকারে নেই, অন্য দলের লোকেরা সরকারে এসেছে, সব ব্যবস্থাটাই রাজ্য সরকার তার মতো করে করে, কিন্তু আমরা বিগত দিনে যেভাবে সরকারি উদ্যোগ দেখেছিলাম আমফানের সময় বা তার আগে ফোনি, এখানে কোনো সরকারি উদ্যোগ নেই। আপনাদের সব অভিজ্ঞতা আছে, রান্না করা খাওয়ার থেকে শুরু করে ফাট শেল্টার, এখানে যা যা রাখার ব্যবস্থা করার দরকার করেনি। আমি তো পাশে শহীদ মিনারে বেড কভার পর্যন্ত, বেডশিট পর্যন্ত দিয়েছি, গামছা পর্যন্ত দিয়েছি, লোকে এটা থাকতে গেলে ব্লিচিং ফিনাইল তার পরিবেশ তৈরি করা, এখানে কোনো পরিবেশ নেই। আমি শুধু এখন আপনাকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন, সব দেখে গেছেন এবং রাজ্যকে অর্থ সাহায্য দিয়েছেন, ঝড় আসার আগে 404 কোটি টাকা পাঠিয়েছেন, ঝড় এই বিপর্যয়ের পরেও তিনি উড়িষ্যা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ মিলে 1000 কোটি টাকা স্যাংশন করেছেন। কিন্তু আমফানের মতো মাঝ রাস্তায় টাকা রয়ে যাবে এটাও আমরা জানি। আপনার কাছে যেটা আমার বক্তব্য, যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকে পঞ্চায়েত অফিসে এবং বিডিও অফিসে ড্রপ বক্স করেছে, তদন্ত না করে ছবি না তুলে তো কোনো ক্ষতিপূরণ পাবেন না। আপনারা পঞ্চায়েত অফিসে
এবং পঞ্চায়েতে না নিলে বিডিও অফিসে, আপনারা এক সবার পক্ষে তো যাওয়া সম্ভব নয়, বিডিও অফিস জনকে অনেক দূর, আপনারা এখানে লিখিয়ে সই করে খেজুরি গোডাউনে পঞ্চায়েত অফিসে যেয়ে সব ড্রপ বক্সে ফেলবেন। এবার ড্রপ বক্সে ফেলার পরে ক্ষতিপূরণ না দিয়ে বলতে পারে তোমরা আবেদন করনি, কারণ ড্রপ বক্সে ফেললে তো রিসিভ হয় না। সেই জন্য আমি এখানে বিজেপির কর্মকর্তা যুবক ভাইদের বলবো, ক্লাবের ছেলেদের বলবো, যে আপনারা ড্রপ বক্সেও যেমন ফেলবেন, বিডিও অফিসে তো রিসিভ করে না, মেল করে বা বিডিও অফিসে রিসিভ করে একটা ডকুমেন্ট রাখবেন। যদি প্রকৃত প্রাপকরা, ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ না পায়, তাহলে আপনাদের জন্য যে লড়াইটা বিরোধী দলনেতা হিসেবে আমার এবং বিধায়ক হিসেবে শান্তনু করা উচিত, আমি যদি আরও কিছু জোগাড় করতে পারি খাদ্য তারপরে আমি সেটা পাঠাবো। বেনারসির তিন অধ্যায়, রাজকারণা রামনগর ও মঙ্গল বেনারসি, শাহাটিক স্টাইল।